মধ্যরাতের মহানাটক শেষে অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি, তাও মাত্র তিন দিনের জন্য। রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক রাকেশ কুমার মঙ্গলবার গরু পাচার মামলায় অনুব্রতকে আগামী 10ই মার্চ পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন। তার আগে যদিও মঙ্গলবার রাত থেকে তার এজলাসে শুনানি নিয়ে চলে মহানাটক, প্রথমে ভার্চুয়ালি এবং পরে বিচারকের বাড়িতে বসে এজলাস। মঙ্গলবার রাতে অনুব্রতকে নিয়ে দিল্লি পৌঁছানোর পরই ইডি বিচারক রাকেশ কুমারের এজলাসে শুনানির আবেদন জানায়। বুধবার হোলি উপলক্ষে আদালত ছুটি, তাই মঙ্গলবার রাতেই তারা রাকেশ কুমারের এজলাসে ভার্চুয়ালি হাজির করায় অনুব্রতকে। রাত 11:20 নাগাদ শুরু হয় সেই শুনানি, কিন্তু আধ ঘন্টার মধ্যেই সেই শুনানি মাঝপথে স্থগিত হয়ে যায়। সিদ্ধান্ত হয় দুই পক্ষই যাবে বিচারকের বাড়ি। সেই মতো অনুব্রতকে নিয়ে ইডি আধিকারিকেরা যান রাকেশ কুমারের বাড়ি। সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করে একটা দীর্ঘ সময় ধরে ইডি বিচারকের বাড়ির উদ্দেশ্যে দৌড়ে বেড়ায় রাজধানীর রাজপথে। শেষে রাত 1টা নাগাদ তারা পৌঁছায় অশোকবিহারে বিচারপতি রাকেশ কুমারের বাড়িতে। অনুব্রতর আইনজীবীও সঙ্গে ছিলেন। বিচারকের সামনে সশরীরে হাজির করানো হয় অনুব্রতকে। রাত 1:10 নাগাদ সওয়াল শুরু করে দুই পক্ষ। ইডির আইনজীবী বিচারককে জানান গরু পাচারের টাকা কোথায় গিয়েছে তা জানার জন্য হেফাজতে নিয়ে অনুব্রতকে জেরা করা অত্যন্ত দরকার। সওয়াল জবাব শুরু করার কিছুক্ষণ পরেই অনুব্রতকে তিন দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারপতি। ইডি যদিও 14 দিনের বিচার বিভাগীয় হেফাজত চেয়েছিল, গোটা পর্বে অনুব্রত সম্পূর্ণরূপে নীরব ছিলেন। এমনকি দিল্লি বিমানবন্দর থেকে ইডি দপ্তর বা সেখান থেকে বিচারকের বাড়ি কোনো জায়গাতেই অনুব্রতকে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবও দিতে দেখা যায়নি। বিচারকের বাড়ি থেকে বেরিয়ে মঙ্গলবার গভীর রাতে অনুব্রতর আইনজীবী মুদির জৈন জানিয়েছিলেন, ইডির হেফাজতে থাকাকালীন রোজ হাসপাতালে তার মক্কেলের স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন বিচারক। অনুব্রতর আইনজীবীরা প্রতিদিন আধ ঘন্টার জন্য তার মক্কেলের সঙ্গে দেখা করতে পারবেন। আগামী 10ই মার্চ সকাল 10টার সময় আবার ইডিকে রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রতকে হাজির করাতে হবে। মঙ্গলবার রাতেই অনুব্রতকে নিয়ে দিল্লি পৌঁছেছিল ইডি। তার কিছুক্ষণের মধ্যেই তাকে ভার্চুয়ালি হাজির করানো হয়েছিল আদালতে, পরে সশরীরে।